れてる、ちゃんと聞いてる。ラブスラブスラブスラブス。kita sebut terima kasih. Satu. ठीक है, उसने इन्हें उसने चलाया, उसने सेकंड से तो आज दे दिया।
Yeah.
जैसे आपने डीबी हॉस्पिटल में करते हैं, हम भी तो सब डिपार्टमेंट ऐसे जहाँ भी సార్ ధరలు నోడ లో ఇల్లు డిస్ట్రిక్ట్ హాస్పిటల్ డిస్ట్రిక్ట్ హాస్పిటల్ జలాశ আরে বেশি দেন না আমি তো দিন প্লিজ এখান থেকে সব দিয়ে দিন ভিডিও মাসে তো মেকি আর কাজ করে না সেন্ট্রাল লাইন না সেন্ট্রাল লাইন সেন্ট্রাল লাইন সুপার লাইন অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে তো লাগানো যায় দাদা একটু পিছিয়ে নাই ডিসকশন বুঝলাম পিছিয়ে ऑक्सीजन बेड दिखाइए सिलेंडर के साथ जो कोविड के लिए व्यवस्था है वो दिखाइए वो तो वहाँ भी पेशेंट एडमिटेड था मैंने देखा था Thank you.
কোভিড মোকাবেলা 2019-20 আমরা কোভিডের সঙ্গে মোকাবেলা করার রাস্তা বের করেছি। এখন আমাদের কাছে কোভিড মোকাবেলা করার জন্য যে যে ইকুইপমেন্টগুলি চাই সেগুলো ত্রিপুরা সরকারের কাছে আজকের দিনে যে পজিটিভিটি রেট তাকে মোকাবেলার করার মতো ত্রিপুরা সরকারের কাছে হেল্প ব্যবস্থা রয়েছে। পর্যাপ্ত ভেন্টিলেটর রয়েছে, পর্যাপ্ত অক্সিজেন বেড রয়েছে, আমাদের কাছে 4,500-এর কাছাকাছি আপনার সিলিন্ডার রয়েছে, অক্সিজেন সিলিন্ডার, তার সঙ্গে সঙ্গে অক্সিমিটার আছে, অক্সিজেন কনসেন্ট্রেটর 1,000 আমরা অর্ডার দিয়েছি, সারা শস্যের কাছাকাছি পৌঁছে গেছে, আর অক্সিজেন সিলিন্ডার আরও 2,500 আমরা অর্ডার দিয়েছি, যে ইঞ্জেকশন যেটা প্রয়োজন পড়ে রেমডিসিভি সেটাও আমাদের কাছে 350-এর কাছাকাছি রয়েছে, আরও আসছে। তো অক্সিজেন প্লান্ট আমরা নতুন নতুন সব তৈরি করছি, এখানেও আপনাদের যেখানে দাঁড়িয়েছি নতুন ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানেও অক্সিজেন প্লান্ট তৈরি হতে চলছে। ধর্মনগরও আমি এখন দেখে এসে ডিস্ট্রিক্ট হতে অক্সিজেন প্লান্ট তৈরি হতে চলছে। ত্রিপুরাতে 18 ডিস্ট্রিক্টে একটি একটি করে অক্সিজেন প্লান্ট, খুমলুঙে 1টি অক্সিজেন প্লান্ট, সেগুলো ত্রিপুরা সরকার অন গোয়িং প্রসেস হিসাবে করে নিচ্ছে। আমি আপনাদের মাধ্যমে আমার ঊনকোটি জেলার সমস্ত জনসাধারণের কাছে আপিল করব যে বিনা প্রয়োজনে ঘর থেকে না বেরোনো, মুভমেন্ট কম করা, যদি দোকানপাট আছে, যদি আমরা চারবার খাওয়া দাওয়ার জন্য একবার সকালে আসি, আবার যাই, আবার দুপুরে খাওয়ার জন্য যাই, আবার আসি, আবার বিকেলে যাই না ব্রেকফাস্ট করার জন্য আবার আসি, সেটা তিনবার চারবার পাঁচবার রাউন্ড না দিয়ে একবার বা দুইবার আসা যাওয়া করুন, আর টিফিন বক্সে খাওয়াটা নিয়ে আসুন। যত রাউন্ড কমে, যত মুভমেন্ট কমেবে তত তার স্পিড কম। তো এখন সেকেন্ড ওয়েভ চলছে, থার্ড ওয়েভ আসবে, যারা সায়েন্টিস্ট তারা অনুমান করেছেন কবে নাগাদ আসবে সেটারও মোটামুটি আইডিয়া একটা ওনারা দিয়েছেন। তার জন্য আমি এটাই বলবো যে আপনাদের মাধ্যমে যে যেগুলো সামান্য আমাদের মাইল্ড কেস, যেটি এসিমটোমেটিক মাইল্ড কেস, সেই যারা রয়েছেন তাদের বাড়িতে যদি এক দুইটি ঘর থাকে, তিনটি ঘর থাকে, তো বাড়িতে হোম আইসোলেশনে থাকা, হসপিটালে তখনই আসা যখন আপনার অক্সিজেনের মাত্রা স্যাচুরেট করছে, ডাউন হচ্ছে, কত 90-এর নিচে যাচ্ছে, 92-এর নিচে যাচ্ছে, তখন আসা, 94-এর নিচে যাচ্ছে তখন হসপিটালে আসা। আর হেলথের কাছে যে অ্যাম্বুলেন্স রয়েছে সেগুলো অক্সিজেন সিলিন্ডার যুক্ত, তো অক্সিজেন দিয়ে নিয়ে আসা, এবং এখানে যে পুরনো হসপিটালের ব্যবস্থা রয়েছে কোভিড কেয়ার মানে ডেডিকেটেড, তো তার মধ্যে অ্যাডমিট করে নেওয়া। আর মায়াবী আবারও বলবো, যেটা মাইল্ড রয়েছে সেটা কোনো মতেই যাতে হোম আইসোলেশনে, যেটা বললাম নিজের বাসস্থানের ব্যবস্থা হোক, তো সেখানেই থাকা, আর সকাল বিকাল হেলথ কর্মীর সঙ্গে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করা যে তার পরিস্থিতি কী আছে, আর হেলথ দপ্তর থেকে অক্সিমিটার, কারণ আমার অক্সিজেনটা কত আছে সেটাই মেন, সেটা স্যাচুরেট করছে কি না, 98 আছে কি না, 97 আছে কি না, 95 আছে কি না, 94-এর উপর আছে কি না, বাস অতটা খেয়াল রাখা। এটা দেখুন লম্বা সময় চলবে, আমাদেরকে এটা মোকাবেলা করার মানসিকতা তৈরি করে নিতে হবে। আমি এমনি তো সারা ত্রিপুরা যে দেখেছি, তার আগেও আমি এসেছিলাম ঊনকোটিতে যখন প্রথম ফার্স্ট ওয়েভ এসেছিলো, তখন যেভাবে মানুষ ভয় পেত, প্যানিক হতো, এখন সেটা হয় না, এটা একটা ভালো দিক। কিন্তু সঙ্গে সঙ্গে কিছু গোটা সামান্য, আমি আমার সাংবাদিক বন্ধুদের বলবো, এই ধরনের কিছু গোটা সামান্য একটা পার্সেন্টেজ আছে যে মানুষকে হয়রানি করার জন্য, মানে মানে যেটাকে বলবো যে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন বিষয় তুলে দেয়, তো সেটা আমার সাংবাদিক বন্ধুরা মোকাবেলা করবেন, যারা হেল্প কর্মী আছে এরা মোকাবেলা করবেন। এবং আমি আবারও বলছি, মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরার সঙ্গে রয়েছেন, আমাদের কাছে সব কিছু আজকের দিনে পর্যাপ্ত আছে, কালকে গিয়ে পজিটিভ রেট কম হবে না বাড়বে সেটা আমি সায়েন্টিস্ট নই, বলতে পারবো না কী স্থিতি আছে, কিন্তু টেস্টিংও আমরা বাড়িয়ে দিয়েছি অন্যান্য রাজ্যের চাইতে, নর্থ ইস্টে আমাদের রাজ্যে টেস্টিংয়ের হার বেশি, আমরা 5,000 উপরে ডেলি টেস্টিং করছি, আমাদের রিকভারি রেট 92%, আমাদের এখানে যে ডেথ কেস রয়েছে তো 60 টোটাল, দ্বিতীয় ওয়েভে 60 মাত্র 7 কেস রয়েছে দ্বিতীয় ওয়েভে, তো
তার জন্য পুরো ছবিটা যদি ত্রিপুরার দেখি সেটা ত্রিপুরার ছবি ভালো রয়েছে, কিন্তু এমনভাবেই থাকুক সেটা আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করব, আপনারাও প্রার্থনা করুন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনারা ভিড়ভাট্টার মধ্যে চলে যান, সবাই ইঞ্জেকশন নিন, ভ্যাকসিনেশন নিয়ে নিন। প্রেস ক্লাব থেকে ব্যবস্থা করা হয়েছিল, আমি জানি না আপনারা গিয়েছেন কি না। তো আর যেখানে সেন্টার রয়েছে, সমস্ত সাংবাদিক বন্ধুদের পরিবারকে, আপনার সাংবাদিক বন্ধুদের যারা রয়েছেন এরা নিয়ে নিন, কারণ কি আপনারা বেশি মুভমেন্ট করেন, আমার চাইতে অনেক বেশি মুভমেন্ট করেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভ্যাকসিনেশনটা করে নিন। আর ত্রিপুরা সরকার যে ভ্যাকসিনেশন করছে সেটা আমাদের কাছে 45 অ্যান্ড অ্যাবাভ, সেটা 13 কোটি 18 লক্ষ এসেছিলো, আমরা সবটাই দিয়ে দিয়েছি, ভ্যাকসিনেশন হয়ে গেছে। আরও 4 লাখ আমাদের কাছে, একটা 4 লাখ আসবে, তার মধ্যে প্রথম স্লট চলে এসছে, আমরা কন্টিনিউশনে সেই ভ্যাকসিনেশন করে যাচ্ছি। আর 18 থেকে 44 পর্যন্ত যে বয়সটা রয়েছে সেটার জন্য আমরা অর্ডার করে দিয়েছি 134 কোটি টাকা রাজ্য সরকার ব্যবস্থা করে দিয়েছে, ফ্রিতে সেই ভ্যাকসিন দেওয়া হবে সবাইকে। ত্রিপুরার কাউর পয়সার দরকার নেই, রাজ্য সরকার সব করে দেবে, আর 45-এর উপরে কেন্দ্র সরকার করে দিয়েছে। তো সেটা স্লটটা আসা দরকার। আমি তার জন্য আমার নজওয়ান ভাই বন্ধুদের বলবো, আগে 45 অ্যান্ড অ্যাবাভ তাদের যাতে দিতে পারে তার ব্যবস্থা করে দেওয়া, দেন যখন চলে আসবে 18 থেকে 44 পর্যন্ত সেটা আমরা সরকারিভাবে দেওয়ার ব্যবস্থা করব। আপনারা পেশেন্স রাখুন। আর এমনিতেও যে মেডিকেল সায়েন্স বলছে, মিনিস্ট্রি অফ হেলথ অ্যাফেয়ার্স সেটা ডেটাটাও প্রস্তুত করেছে, যে যে মৃত্যুর ডেথ রেট যে হয় সংখ্যাটা 86% সেটা অ্যাবাভ 45, তার জন্য অ্যাবাভ 45কে প্রথম ভ্যাকসিনেশনটা ভারত সরকার যোজনা তৈরি করেছে, আমরা সেটাকে সবাই মিলে সফল করছি, সফল হয়ে গেছে। ত্রিপুরা পুরো দেশের মধ্যে প্রথম বা দ্বিতীয় স্থানে রয়েছে। আর স্বতঃস্ফূর্তভাবে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো, আপনাদের মাধ্যমে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সরকারের যার যা ব্যবস্থা সরকার সেটা করবে। কৈলাসের স্বাস্থ্য পরিকাঠামোটা কেমন দেখলেন, আরজিএম হাসপাতালের ডেডিকেটেড সেন্টারটা? দেখুন, স্বাস্থ্য পরিকাঠামো এখন তৈরি হচ্ছে কৈলাসর না, শুধু এটা অনুকূটি ডিস্ট্রিক্ট, মোটামুটি এটাই হেডকোয়ার্টার, এটা ডিস্ট্রিক্ট হসপিটাল, নতুন পুরনো হসপিটাল আছে। তো সেগুলোর মধ্যে কিছু যাই কমি বেশি থাকবে সেগুলো সমাধান করা হচ্ছে। আপনি দেখেছেন এখানে ভেন্টিলেটার 4টি, কোনোদিন কেউ কল্পনা করেনি যে কৈলাসরের হসপিটালে 4টি ভেন্টিলেটার চলবে, কেউ কোনোদিন কল্পনা করেনি যে ধর্মনগরে 4টি ভেন্টিলেটার মানে চলবে। এখন যেমন আইসিইউর কথা বলা হচ্ছে, সেগুলো ডেভেলপ হয়েছে, এখন আমি দেখি যে নতুন 4টি নতুন ভেন্টিলেটার এসছে, এটাকে ফিট করার জন্য এখনই স্বাস্থ্য আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি অর্ডার দিয়েছেন, আগরতলা থেকে হেডকোয়ার্টার থেকে যিনি এসছেন উনি থেকে এই ভেন্টিলেটারগুলো সেট করে তারপরে এখানতে যাবেন। তার জন্য এক্সপার্ট চাই যে আগরতলাতে হোক যেখান থেকে আনবে, এগুলো ফিট করবে আর তারপরে যাবে। আর অক্সিজেনের এখানে অ্যাভেলেবেল আছে, অক্সিজেন সহ যে অ্যাম্বুলেন্স সেটাও অ্যাভেলেবেল, মূল বিষয় হচ্ছে অক্সিজেন, এখানে অক্সিজেন আছে। আর বাকি আপনাদের জন্য স্থায়ীভাবে হতে পারে অক্সিজেন প্লান্টও তৈরি করে দেওয়া হচ্ছে। আর কোভিডের সময় বাকিগুলো হসপিটালে কি আছে, MRI চলছে কি না, CT স্ক্যান চলছে কি না, এটা তো নর্মাল প্রসিজার, এটার জন্য আমি আসিনি, আমি এসেছি অক্সিজেন আছে কি না, অক্সিজেন বেড আছে কি না, কনসেন্ট্রেটার আছে কি না অক্সিজেন কনসেন্ট্রেটার, এগুলো আছে, কিছু সেটিংয়ের ব্যবস্থা করা দরকার, সেটা আমার সঙ্গে টিম এসছে, টিমের লোক থাকবে, এটা সেটিং করে তারপরে যাবে। স্যার, আমাদের এখানে আরজিএম হাসপাতালে যে কোভিড কেয়ার সেন্টারটা আছে, এখানে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসকের অভাব রয়েছে, সেটা কি আপনি জানেন? এখানে একজন হোমিওপ্যাথিক ডাক্তার, একজন আয়ুর্বেদিক ডাক্তার, একজন অ্যালোপ্যাথিক ডাক্তার, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক ডাক্তার ওনারাই আমাদের চিকিৎসা করছেন, এ সম্পর্কে কী বলবেন? আরজিএম হাসপাতালে কোভিড ম্যানেজমেন্ট জন্য যে ডক্টরদের দরকার আছে বা যে স্বাস্থ্যকর্মী দরকার আছে ওনারা আছেন, কিন্তু আমরা তো হেডকোয়ার্টার থেকে সবে এসেছি, যদি যে আপনি কথা বলতে আছেন, যদি এরকম কোনো ওর দরকার হবে তো আমরা ব্যবস্থা করব। গত বছরও কিন্তু প্রথম স্টেজে কিন্তু এরকমই ছিল কৈলাসবর, আজকের দিনেও কিন্তু এরকম আছেন? না না, এটা পুরো কথা ঠিক নেই, কিন্তু যেহেতু আপনি বলছেন আমরা এখানে অ্যাসেস করে হসপিটালের, দেখুন রাত্রিপুরাতে ডাক্তার কোভিডের পেশেন্টের জন্য খুব স্পেশালিস্ট ডাক্তার লাগবে এমন নয়, আমরা সবাই জানি কোভিডের জন্য আপনিও খুদ আপনার ঘরে ব্যবস্থা করতে পারেন, আমিও পারি, শুধু হেলথ কর্মীর সঙ্গে ডাক্তারের সঙ্গে পিএসসির সঙ্গে যোগাযোগটা থাকবে, চেনটা থাকতে হবে, বাকি কী ওষুধ কমন ওষুধ
তো তার জন্য এমন কোনো দরকার নেই মাইল পেশেন্টের জন্য যে একদম ডাক্তার লাগবে, যারা কোমরবেড যাদের কোনো উপসর্গ রয়েছে হার্ট পেশেন্ট তার জন্য লাগবে, কারণ কোভিড হওয়ার পরে যে হার্ট পেশেন্ট তারা আরও বেশি আক্রমণ করে যাবে, হার্ট অ্যাটাক হতে পারে, তার জন্য কার্ডিওর ব্যবস্থা থাকতে হবে, সেখানে সিটি স্ক্যান থাকতে হবে, দেখতে হবে, তারপর কার্ডিও থাকতে হবে, এগুলো তো এখানে ত্রিপুরাতে শুধু জিবিতে আছে, তার জন্য এই ধরনের পেশেন্ট হলে আমরা জিবিতেই রেফার করে নিয়ে চলে যাই যাতে ওখানে ব্যবস্থা হয়। আর যেটা আমি বললাম যে কৈলাসহরে শুধু নয়, আমরা আজকেই অ্যাডভার্টাইজমেন্ট করেছি 164 জন টিপিএসসির মাধ্যমে খুব কম সময়ের মধ্যে, এক মাসও লাগবে না, আমরা সেটা নেওয়ার ব্যবস্থা করেছি পার্মানেন্ট টিপিএসসির মধ্যে 164 জন ডাক্তার, আরও 100 জন ডাক্তার আমরা এর আগের বার যেভাবে নিয়েছি এইভাবে নেওয়ার জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করে দিয়েছি, আরও 100 জন নার্স তারও করে দিয়েছি, তার মানে 300 জনের ব্যবস্থা হচ্ছে, বেশি দিন নয়, আমার যেটা 100 করে 200 করে আমরা 100 নার্স আর 100 ডাক্তার দিয়েছি সেটা তো হয়ে গেছে অলরেডি, মানে তার প্রসেস চলতে 2-4 দিনের মধ্যে সব হয়ে যাবে, আর টিপিএসসির মাধ্যমে যারা পার্মানেন্ট নেওয়া সেটাও আমি কালকে ফাইল সিগনেচার করে টিপিএসসি এখন সেটা প্রসেসিং করে খুব কম সময়ের মধ্যে পার্মানেন্ট নিয়ে দেবে, কারণ ডাক্তার নার্সের এখানে ত্রিপুরাতে কমি হবে না, আর মেডিসিনেরও কমে না, সব ব্যবস্থা আছে, শুধু মানসিকতা চাই, পজিটিভিটি চাই, যাই আছে আমরা আমরা সবাই মিলে শুধু একে অপরকে সাহায্য করি। থ্যাংক ইউ স্যার।